নমস্কার, আমি বিজন কুমার দাস, সহকারী শিক্ষক আফরোজখান মডেল স্কুল ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভগবানের অশেষ কৃপায় এবং গুরুজনদের আশীর্বাদে ভালোই আছো। আমিও ভালো আছি। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, যা WHO কর্তৃক নির্দেশিত যে স্বাস্থ্যবিধি আছে তা মেনে চলবে এবং সুস্থ থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আফরোজখান মডেল স্কুল কর্তৃক পরিচালিত AMS অনলাইন ক্লাস থ্রিয়ে আমি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর আলোচনা করব। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আলোচনা করব। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, আজকে পড়াবো আমরা তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মে আরেক নাম হিন্দু ধর্ম। তো এখন কথা আসছে, আমরা কেন ধর্ম পালন করি? ধর্ম মানুষের মঙ্গল করে, ধর্ম জগতের কল্যাণ করে, ঈশ্বরের ভক্তি শেখায়, ঈশ্বর সম্বন্ধে জানায়, ধর্ম আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে আমরা ধর্ম কেন পালন করব? প্রথম কথা আসছে, আমরা ধর্ম কেন পালন করব? প্রথম কথা হলো, ধর্ম মানুষের মঙ্গল করে। ধর্ম মানুষের মঙ্গল করে। দুই, ধর্ম জগতে কল্যাণ করে। ধর্ম ধর্ম ঈশ্বরকে জানতে সাহায্য করে। ধর্ম ঈশ্বরকে ভক্তি করতেছে। ধর্ম আমাদের ভালো মানুষ হতে তাহলে আমরা কি জানলাম? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, সনাতন ধর্মের আরেক নাম হিন্দু ধর্ম। তারপরে আমরা জানলাম আমরা ধর্ম কেন পালন করি। ধর্ম মানুষকে মঙ্গল করে, ধর্ম জগতের কল্যাণ করে, ধর্ম ঈশ্বরকে জানতে সাহায্য করে, ধর্ম ঈশ্বরকে ভক্তি করতে শেখায়, ধর্ম আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে। এই যে পাঁচটি বাইকেল আমরা শিখলাম, আবার আমি রিপিট করছি, ধর্ম মানুষের মঙ্গল করে, ধর্ম জগতের কল্যাণ করে, ধর্ম ঈশ্বরকে জানতে সাহায্য করে, ধর্ম ঈশ্বরকে ভক্তি করতে শেখায়, ধর্ম আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে। তাহলে আমরা শিখলাম আমরা ধর্ম পালন কেন করব। যা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় কথা আসছে, ধর্ম গ্রন্থ। পরে প্রশ্ন আসছে, ধর্ম গ্রন্থ কাকে বলে? ধর্ম গ্রন্থ কাকে বলে? যে গ্রন্থ মানে যে বই, যে গ্রন্থে অর্থাৎ যে বইয়ে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে।
সর্বগ্রন্থ কাকে বলে? যে গ্রন্থে সর্বের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। গেল হিন্দুদের বা সনাতনীদের প্রধান ধর্মগ্রন্থের নাম, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম, প্রধান ধর্মগ্রন্থের নাম, গ্রন্থের নাম বেদ। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। এছাড়াও আরো ধর্মগ্রন্থ রয়েছে, এছাড়াও আরো ধর্মগ্রন্থ রয়েছে, যেমন উপনিষদ, উপনিষদ, যেমন উপনিষদ দুই, পুরাণ তিন, রামায়ণ চার, মহাভারত ইত্যাদি। আমরা কয়েকটি ধর্মগ্রন্থের নাম জানলাম, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। তাহলে আমরা এখন কি শিখলাম? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। এছাড়া আরো ধর্মগ্রন্থ আছে, যেমন উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি উল্লেখ। আজকে আমরা তোমাদের রামায়ণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের রামায়ণ নিয়ে সংক্ষেপে আলোচনা করে শোনাব। রামায়ণ হিন্দুদের ধর্মগ্রন্থ, রামায়ণ হিন্দুদের ধর্মগ্রন্থ অনেক তুমি জেনেছ। রামের কাহিনী নিয়ে এই গ্রন্থটি রচনা করা হয়েছে, তাই তার নাম অনুসারে এই গ্রন্থের নামকরণ করা হয়েছে রামায়ণ। এই গ্রন্থের নামকরণ হয়েছে রামায়ণ, রামায়ণ। মূল মূল রামায়ণ, মূল রামায়ণ সংস্কৃত ভাষায় রচনা করেন, সংস্কৃত ভাষায় লিখিত, সংস্কৃত ভাষায় লিখিত মানে লেখা হয়েছে। আর এর রচয়িতা, রচয়িতা বাল্মীকি। মূল রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, এর রচয়িতা বাল্মীকি। পরে পরে বাংলায় অনুবাদ, বাংলা ভাষায় অনুবাদ করেন কৃত্তিবাস, কৃত্তিবাস বাংলা ভাষায় রচনা। আমি তোমাদের বাংলা ভাষায় রচনাকৃত রামায়ণ নিয়ে আলোচনা, ইতিবাস বাংলা ভাষায় রচনা করে, সংস্কৃত ভাষায় রচনা করে বাল্মীকি। তো রামায়ণের কাহিনীকে, রামায়ণের কাহিনীকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগকে বলা হয় কাণ্ড, তাই রামায়ণকে বলা হয় সপ্তকাণ্ড। রামায়ণকে বলা হয় সপ্তকাণ্ড, তার অর্থ হচ্ছে রামায়ণের সাতটি কাণ্ড বা ভাগ আছে। তো এখন প্রশ্ন আসছে, এই সাতটি কাণ্ড কি? আদি কাণ্ড, দুই আদি কাণ্ড, দুই অযোধ্যা কাণ্ড, অযোধ্যা অরণ্য কাণ্ড, চার কিষ্কিন
ইন্দ্রা কাণ্ড সুন্দর কাণ্ড ছয় যুদ্ধ কাণ্ড সাত উত্তর তাহলে আমরা রামায়ণের যে সাতটি কাণ্ড আছে কাণ্ডগুলির নাম লিখলাম এক আদিকাণ্ড দুই অযোধ্যা কাণ্ড তিন অরণ্যকাণ্ড চার কিষ্কিন্ধাকাণ্ড পাঁচ সুন্দরকাণ্ড ছয় যুদ্ধকাণ্ড সাত উত্তরকাণ্ড মানে এটি শেষ কাণ্ড তো আরেকবার বলছি কাণ্ডগুলোর নাম শুনো আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্ধাকাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড উত্তরকাণ্ড আমি প্রথমে আদিকাণ্ড নিয়ে আলোচনা করব সে অনেক অনেক দিন আগের কথা সে অনেক অনেক দিন আগের কথা তখন অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ অযোধ্যার রাজার নাম কি দশরথ দশরথ অযোধ্যার রাজা দশরথ তার তিন স্ত্রী রাজার তিনজন স্ত্রী কি কি প্রথম জনের বর্জনের নাম হল কৈশল্যা কৈশল্যা দুই কৈকেয়ী তিন সুমিত্রা তো দশরথ রাজা তিনজন স্ত্রীর নাম কি কি আমরা জানলাম কৈশল্যা কৈকেয়ী সুমিত্রা বড় রানী কৌশল্যার ছেলের নাম রাম আমরা যাকে নিয়ে আজকে আলোচনা করব দ্বিতীয় রানীর ছেলের নাম ধর তৃতীয় রানীর দুই ছেলে লক্ষণ ও শত্রুঘ্ন তাহলে আমরা কি রানীর নাম জানলাম কৈশল্যা কৈকেয়ী সুমিত্রা এরা কার স্ত্রী রাজা দশরথের স্ত্রী কৈশল্যার বড় ছেলের নাম রাম এক ছেলে তার নাম রাম কৈকেয়ী এক ছেলে নাম ধর সুমিত্রার দুই ছেলে লক্ষণ ও শত্রুঘ্ন লক্ষণ ও শত্রুঘ্ন রাম আর এই লক্ষণ এরা ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে বীরত্বের পরিচয় দিয়ে আসতেছে একদিন মহর্ষি বিশ্বামিত্র এলেন মহর্ষি বিশ্বামিত্র একজন মনির নাম উনি এলেন অযোধ্যা উনি কেন এলেন রাক্ষসদের আশ্রমে তখন রাক্ষসদের উৎপাত বেড়ে গিয়েছে আশ্রমে তখন রাক্ষসদের উৎপাত বেড়ে গিয়েছিল তিনি রাম ও লক্ষণকে নিয়ে যেতে যাওয়ার পথে রাম ধনুকের সাহায্যে বা তীরের সাহায্যে তারকা নামক রাক্ষসীকে নিহত করে মেরে তারকা রাক্ষসীর নাম কি তারকা তারকা নামক রাক্ষসীকে মেরে রাক্ষসীকে মেরে তখন মিথিলার রাজা তখন মিথিলার রাজা ছিলেন রাজা জনক জনকের দুই মেয়ে বড় মেয়ে সীতা ছোট মেয়ে উর্মিলা সীতা বড় হলো সে বিবাহযোগ্য হলো তার বিয়ে হবে কিন্তু একটা শর্ত ছিল শর্তটা কি শর্তটা হলো এক সময় রাজা জনক
একই ধনুক পেয়েছিলেন, তপস্যা বলে একটি ধনুক পেয়েছিলেন। তার কাছ থেকে দেবতা শিবের দয়ায় তিনি একটি ধনুক পেয়েছেন। তোমরা জানো কিনা জানি না, তবে যা আছে শুনো, দেবতা শিবের আরেক নাম হর, দেবতা শিবের আরেক নাম হর। তো জনকের ধনুক আছে, আর ধনুকটি দিয়েছেন হর, তাই হরের নাম অনুসারে ধনুকটির নাম হয়েছে হরধনু। এখন আসছে সেই মহান শর্তের কথা। শর্তটা কি? যে এই হরধনুকটি ভাঙতে পারবে তিনি সীতাকে বিয়ে করতে পারবেন। যিনি এই হরধনুকটি ভেঙতে পারবেন তিনি সীতাকে বিবাহ করবেন। তো বিশ্বামিত্রা রাম লক্ষণকে সাথে নিয়ে মিথিলায় পৌঁছলেন। রাম সেই ধনুকটি, হরধনুকটি ভেঙে ফেললেন, হরধনুকটি ভেঙে ফেললেন। তাই শর্ত অনুযায়ী রামের সাথে, সীতার সাথে রামের বিবাহ হবে। এই ঘটনাটি জানাজানি হতে হতে অযোধ্যায় খবরটি পৌঁছে গেল। অযোধ্যার রাজা দশরথ তার দুই ছেলে, বাকি দুই ছেলে ভরত ও শত্রুঘ্নকে নিয়ে রওনা হলেন মিথিলার উদ্দেশ্যে। তিনি মিথিলায় পৌঁছলেন। পৌঁছার পরে রামের সাথে সীতার বিবাহ হল। তারপর রাজা জনকের ছোট মেয়ে উর্মিলার সাথে, উর্মিলার সাথে লক্ষণের বিবাহ হলো। জনকের ছোট ভাই, তার নাম কি? কুশধ্বজ, কুশধ্বজ। তার দুই মেয়ে, কুশধ্বজের হলো দুই মেয়ে, একজনের নাম হলো মান্ডবী, একজনের নাম মান্ডবী, আরেকজনের নাম হলো শ্রুতকীর্তি, শ্রুতকীর্তি। একজনের নাম মান্ডবী আর একজনের নাম শ্রুতকীর্তি। তো মান্ডবী সঙ্গে বিয়ে হলো ভরতের। মান্ডবীর সাথে বিয়ে হলো কার? ভরতের। মান্ডবীর সাথে বিয়ে হলো ভরতের, আর শ্রুতকীর্তির সাথে বিয়ে হলো শত্রুঘ্নের। শত্রুঘ্নের তারপর রাজা দশরথ তার ছেলে পুত্রবধূদের নিয়ে অযোধ্যায় ফিরে গেলেন। এই হচ্ছে মোটামুটিভাবে আদিকাণ্ড, মানে পরিচয় পর্বের মতো একটা পর্ব। এখন আসছে অযোধ্যা কাণ্ড নিয়ে আমরা কথা বলব। অযোধ্যা কাণ্ড নিয়ে আমরা কথা বলব। অযোধ্যা কাণ্ড, এই কাণ্ডে কথা আমরা এখন বলব। রাজা দশরথ এর বয়স হয়েছে, তিনি বয়োবৃদ্ধ হয়েছেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার বড় ছেলে রামকে যুবরাজ করবেন। আর এটাই নিয়ম, কিন্তু বাদ সাধলেন দ্বিতীয় রানী কৈকেয়ী। কার পরামর্শে? মন্থরা, দাসী মন্থরার কুপরামর্শে, দাসী মন্থরার কুপরামর্শে। এক সময় রাজা দশরথ অসুস্থ হয়েছিলেন, কৈকেয়ীর সেবা শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে উঠলেন। ওই সময় তিনি দুটি বর দিতে চেয়েছিলেন। তখন রানী বলেছে, রানী কৈকেয়ী বলেছিলেন, আমার যখন প্রয়োজন হবে তখন চেয়ে নিব। রাজা বলেন, ঠিক আছে, তদাস্তু, তাই হবে। তো এই কথাটি রানী প্রায় ভুলেই গিয়েছিলেন, কিন্তু মন্থরা আবার কথাটা তাকে মনে করিয়ে দিল এবং কৈকেয়ীকে দুটি বর চেতে বললেন।
মন্থরা দাসী কৈকিকে দুটি বর দিতে। প্রথম বরে কি হবে? ভরত হবে। প্রথম বরটা কি? ভরত হবে রাজা। প্রথম বরে ভরত হবে রাজা। আর দ্বিতীয় বরে রাম যাবে 14 বছরের জন্য বনবাসে। রাম যাবে 14 বছরের জন্য বনবাসে। এই দুইটি বর তিনি রাজা দশরথের কাছে চাইলেন। তো এটা শুনে রাজা দশরথ অত্যন্ত ভেঙে পড়লেন, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্রতিজ্ঞা রক্ষা না করলে অধর্ম হয়। কি রক্ষা না করলে অধর্ম হয়? প্রতিজ্ঞা রক্ষা না করলে অধর্ম হয়। প্রতিজ্ঞা রক্ষা না করলে অধর্ম হয়। তাহলে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, কিন্তু কিভাবে? আস্তে আস্তে এই কথাটা রামের কানে গেল। রাম পিতৃসত্ত্ব পালনের জন্য বনে গেলেন। রাম পিতৃসত্ত্ব পালনের জন্য বনে গেলেন। পিতৃসত্ত্ব পালনের জন্য বনে গেলেন। তার সঙ্গে কে গেলেন? তার স্ত্রী, প্রাণপ্রিয়া স্ত্রী সীতা, ছোট ভাই দ্যাট ইজ অনুজ, লক্ষ্মণ। এই হইল আমাদের অযোধ্যা কাণ্ড। অযোধ্যা কাণ্ডে মূলত রামের বনবাসের শুরু। এখন তৃতীয় পর্ব, তৃতীয় পর্বে আছে অরণ্যকাণ্ড। অরণ্য মানে বন, অরণ্য মানে বন। এই অরণ্যে রাম, লক্ষ্মণ, সীতা বাস করছেন। 14 বছরের বনবাস। আর বাকি 1 বছরও নাই, এমন সময় একটা বিপদ ঘটল। কি বিপদ ঘটল সেটা আমরা আসছি। তখন লঙ্কার রাজা ছিলেন রাক্ষস রাবণ। আর এই যে লঙ্কা রাজ্যটি, এটি হলো সমুদ্রের ভিতর একটি দ্বীপ রাজ্য। লঙ্কা হলো সমুদ্রের ভিতর একটি দ্বীপ রাজ্য, সেখানে যাওয়া বড় মুশকিল, খুব কঠিন। এই রাক্ষস, ওই যে বিপদের কথা বলছিলাম, এই রাক্ষসটি কি করলো? রাজা রাবণ ছদ্মবেশে এসে সীতাকে চুরি করে নিয়ে গেলেন। এটা হলো সীতা হরণ হলো। হরণ মানে চুরি। যাই হোক, সীতা চুরি হলেন, তো তাকে তো খুঁজে খুঁজে বের করতে হবে। এরপরে আসছে কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ডটা কি? কিষ্কিন্ধা একটা জায়গার নাম। ওই জায়গাটা হলো বানরদের রাজত্ব। রাম লক্ষণ ঘুরতে ঘুরতে সেই কিষ্কিন্ধা রাজ্যে গেলেন। সেখানে যেয়ে তাদের সাথে দেখা হলো বীর সুগ্রীবে, বীর সুগ্রীবে সাথে তাদের দেখা হলো। সুগ্রীবের সাথে তাদের বন্ধুত্ব হলো। সুগ্রীবের বড় ভাই বলি, বালি, সুগ্রীবের বড় ভাই বালি কিষ্কিন্ধার রাজা, কিন্তু দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্কটা ছিল না। ফলে রাম সুযোগ নিলেন, সুগ্রীবের পক্ষে নিয়ে তিনি যুদ্ধ করে বালিকে হারালেন। রামের হাতে রাজা বালি নিহত হলেন। তো যেহেতু সুগ্রীবের পক্ষে রাম কাজ করেছেন, রাম তো একটা সুযোগ সুবিধা পাবেই, তো তার বিনিময়ে সুগ্রীব কি করলেন? সুগ্রীব তার বানরদের চারিদিকে পাঠিয়ে দিলেন সীতাকে খোঁজার জন্য। এইটাই হলো কিষ্কিন্ধা কাণ্ড, এটাই হলো কিষ্কিন্ধা কাণ্ড। তো এরপরে আসছে সুন্দরকাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডের কথা শেষ, এখন আসছে সুন্দরকাণ্ড।
সুন্দরকাণ্ডের কথা বলছি। বানরদের ভিতর হনুমান বড় বীর, বানরদের ভিতর কে বড় বীর? হনুমান। বানরদের ভিতর বড় বীর কে? হনুমান। হনুমান সীতাকে খুঁজতে গেলে তো লঙ্কায় যেতে হবে, লঙ্কায় গেলেন। তিনি ঘুরতে থাকলেন, ঘুরতে ঘুরতে একসময় তিনি লঙ্কার একটা বন আছে, এই বনটার নাম হলো অশোক বন, অশোক বন, অশোক বন। এই অশোক বনে তিনি সীতাকে দেখতে পেলেন, সীতাকে দেখতে পেলেন। দেখার পরে তিনি কি করলেন, লঙ্কাকে তিনি লণ্ডভণ্ড করে ফেললেন, লঙ্কাকে তিনি লণ্ডভণ্ড করে ফেললেন, পুড়িয়ে দিলেন লঙ্কা, অনেক রাক্ষস মারা গেল। এ হইল সুন্দরকাণ্ড। আসলে আমি তোমাদের বলেছি, আমি যে সংক্ষিপ্ত আকারে তোমাদের জানাবো, তাহলে সীতা কোথায় আছেন? অশোক বনে আছেন। সীতাকে কোথায় দেখা গেল? অশোক বনে দেখা গেল। সুন্দরকাণ্ডের পরে আসছে যুদ্ধকাণ্ড। সুন্দরকাণ্ডের পরে আসছে যুদ্ধকাণ্ড। যুদ্ধকাণ্ডটা কি? হনুমান লঙ্কা থেকে ফিরে যেয়ে রামকে সীতার সংবাদ দিলেন, কিন্তু রাম লঙ্কায় পৌঁছবেন কি করে? সমুদ্র পার হতে হবে, যে সমুদ্র পার হয়ে যেতে হবে, কারণ লঙ্কা সমুদ্রের ভিতরে একটা দ্বীপ রাজ্য। অবশেষ শেষে বা সব শেষে তিনি বানরদের সহযোগিতায় সেতু বন্ধ, সেতু, ভাসমান সেতু তৈরি করলেন। এরপর দলবল নিয়ে তিনি পৌঁছলেন লঙ্কায়, লঙ্কা আক্রমণ করলেন। রাবণের ছোট ভাই নাম হলো বিভীষণ, রাবণের ছোট ভাইয়ের নাম হলো বিভীষণ। এই বিভীষণ রাজা রাবণকে সীতাকে ছেড়ে দিতে বললেন বা ফেরত দিতে বললেন, কিন্তু রাজা রাবণ এতে রাজি হলেন না। অবশেষে বিভীষণও রামের পক্ষে যুদ্ধে যোগ দিলেন। রাম লক্ষণের, রাম রাবণের যুদ্ধ শুরু হলো। রাম রাবণের যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধে অনেক রাক্ষস মারা গেল, রাজা রাবণও রামের হাতে নিহত হলেন। রাম সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরলেন বা এলেন। ভরত রামকে রাজ্য ফিরিয়ে দিতে দিলেন, ভরত রামকে রাজত্ব ফিরিয়ে দিলেন, আর রাম হলেন যুবরাজ। ভরত রামকে রাজত্ব ফিরিয়ে দিলেন, রাম হলেন যুবরাজ। এরপরে আসছে উত্তরকাণ্ড, এটা হলো শেষ কাণ্ড, এটা হলো উত্তরকাণ্ড। আনন্দেই কাটছিল দিন, প্রজারাও রামের শাসন আমলে ভালোই ছিল, রামও প্রজাদের অনেক ভালোবাসতেন, প্রজাদের সুখের জন্য তিনি নিজের সুখ বিসর্জন দিতে তিনি দ্বিধাবোধ করতেন না, প্রজাদের খুশি করার জন্য তিনি একদিন সীতাকে বনবাসে পাঠালেন, প্রজাদের খুশি করার জন্য একদিন তিনি কি করলেন, সীতাকে বনবাসে পাঠালেন। কিন্তু তখন সীতা ছিল সন্তান সমেত, মানে সীতা মা হবে। সীতা বনে গেলেন, বনে এসে তিনি বাল্মীকি মুনির আশ্রম দেখতে পেলেন। আশ্রমে গেলেন, মুনির কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন, বাল্মীকি মুনি তাকে আশ্রয় দিলেন। সীতার দুই ছেলে হলো, এক ছেলের নাম কুশ, আরেক ছেলের নাম লব। সীতার দুটি ছেলে, একটি ছেলের নাম কুশ, আরেকটি ছেলের নাম লব। এরা দুজনই যমজ, এরা দুজনই যমজ ভাই, এরা দুজনই যমজ ভাই।
কুশ আর লব বনেই বড় হতে লাগলেন, কুশ আর লব বনেই বড় হতে লাগলেন। অনেক অনেক কাল পরে রামের সাথে তাদের পিতাপুত্রের পরিচয় হয়, পিতাপুত্রের পরিচয় হয়। সীতা কুশ ও লবকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, কিন্তু রাজসভায় সীতার মনে কষ্ট পেলেন। তিনি কি কষ্ট, তিনি কে কষ্ট পেলেন? সীতা। তিনি পৃথিবী মাতার নিকট আশ্রয় প্রার্থনা করলেন, তিনি পৃথিবী মাতার নিকট আশ্রয় প্রার্থনা করলেন। তখন মাটি ফেটে ভিতর থেকে একটি সিংহাসন উঠে আসলো। সীতা সেই সিংহাসনে বসলেন এবং পাতালে প্রবেশ করলেন। তাহলে সীতারানী কি করলেন? পাতালে প্রবেশ করলেন। আমরা এতক্ষণ রামায়ণের কাহিনী থেকে কি কি নৈতিক শিক্ষা পেলাম? রামায়ণের কাহিনী থেকে আমরা যে নৈতিক শিক্ষাগুলো পেলাম, এক, পিতামাতারকে শ্রদ্ধা করবে। নৈতিক শিক্ষা কি পেলাম? পিতামাতাকে শ্রদ্ধা করবে। দুই, বড় ভাইকে শ্রদ্ধা করবে। তিন, প্রতিজ্ঞা রক্ষা করবে, প্রতিজ্ঞা রক্ষা করবে। উপযুক্ত রাজা অধর্মের বিনাশ করবে, অধর্মের বিনাশ করবে। প্রতিজ্ঞা, প্রজাদের মঙ্গল কামনা করবে, প্রজাদের মঙ্গল কামনা করবে। এই কয়টা আমরা নৈতিক শিক্ষা পাই রামায়ণের কাহিনী থেকে। তো আমরা এতক্ষণ রামায়ণের কাহিনী শুনলাম, ধর্মগ্রন্থ সম্বন্ধে আলোচনা করলাম, আমরা ধর্ম পালন করব কেন জানলাম, রামায়ণের কাহিনী থেকে পাঁচটি নৈতিক বাক্য শিখলাম। তো এখন আসতেছে তোমাদের বাড়ির কাজ। তোমরা জানো তোমাদের পরীক্ষায় শূন্যস্থান থাকে 14টি, দিতে হয় 12টি। দুই, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 15টি, মিলকরণ থাকে 5টি, আর হলো কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে 8টি। কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে 8টি, 6টি দিতে হবে, 6টি দিতে হবে। এই হইল তোমাদের প্রশ্নের কাঠামো। তো আমরা অনুশীলনের দিকে যদি তাকাই, প্রথম আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি আছে? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ তোমরা জানো বেদ। দুই নম্বর প্রশ্ন, রামায়ণে রামের কাহিনী আছে, অযোধ্যা রাজা ছিলেন দশরথ, রাম ধনুক ভেঙে ফেললেন, সিংহাসনে চড়ে সীতা পাতালে প্রবেশ করলেন, সিংহাসনে চড়ে পিতা সীতা পাতালে প্রবেশ করলেন। তাহলে শূন্যস্থানের উত্তরগুলো হয়ে গেল। এখন আসতেছে ডান পাশে শব্দ থেকে শব্দ এনে বাম পাশে শব্দের সঙ্গে মিলাও, মানে মিল করো। প্রথমে দেখো, আমাদের ভালো মানুষ হতে শেখায় কে? ধর্ম।
মূল রামায়ণ রচনা করেন বাল্মীকি। পিতৃসত্ব পালনের জন্য রাম পালনের জন্য বনে গেলেন। লঙ্কার রাজা রাবণ রামায়ণের শিক্ষা প্রয়োগ করব জীবনে, রামায়ণের শিক্ষা প্রয়োগ করব জীবনে। আমি আবার তোমাদের মীরকরণটি আমি তোমাদের বলে শোনাচ্ছি। হিন্দুদের প্রধান আমাদের ভালো মানুষ হতে শিখায় ধর্ম। মূল রামায়ণ রচনা করেন বাল্মীকি। পিতৃসত্ব পালনের জন্য রাম বনে গেলেন। লঙ্কার রাজা রাবণ রামায়ণের শিক্ষা প্রয়োগ করব জীবনে। এখন আসো সঠিক, এগুলো সঠিক প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে না, তারপরে আমরা আলোচনা করছি। বাংলা ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন? কৃত্তিবাস। আমি আগেই বলেছি বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস। রামায়ণে কয়টি কাণ্ড বা ভাগ আছে? ষাটটি। রাজা দশরথের কয় ছেলে? চার ছেলে। রাম কত বছরের জন্য বনে গিয়েছিলেন? 14 বছরের জন্য। বনবাসে সীতা কার আশ্রমে ছিলেন? বাল্মীকি মুনির আশ্রমে। তাহলে আমরা সঠিক প্রশ্নগুলো আমরা শিখে ফেললাম। এখন আসছে সংক্ষিপ্ত প্রশ্ন, ধর্মগ্রন্থ কাকে বলে? তো আমরা আগেই বলেছি যে গ্রন্থে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। বিশ্বামিত্র কেন রাম লক্ষণকে নিয়ে গিয়েছিলেন? রাক্ষসদের উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহর্ষি বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে গিয়েছিলেন। কৈকি দশরথের কাছে কি কি বর চেয়েছিল? আমি তোমাদেরকে বলেছি, আবার বলছি, ভরত প্রথম বরটা ছিল ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। রাম বনে গিয়েছিলেন কেন? আরেকটা প্রশ্ন, রাম বনে গিয়েছিলেন পিতৃসত্ব পালনের জন্য। রাম বনে গিয়েছিলেন কেন? পিতৃসত্ব পালনের জন্য। রাম বনে গেলে ভরত কি করেছিল? ভরত তাকে ফিরিয়ে আনতে গিয়েছিল। অনেক বুঝানোর পরও যখন রাম ফিরে আসছিলেন না, তখন তিনি তার পাদুকা নিয়ে এসে সিংহাসনে বসিয়েছিলেন। তো এখন আসছে কাঠামোবদ্ধ কিছু প্রশ্ন, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক খাতায় লিখে নাও। এক, ধর্মগ্রন্থ আমাদের কি করে? ধর্মগ্রন্থে অনেক জ্ঞান থাকে। ধর্মগ্রন্থ আমাদের জ্ঞানী হতে শিখায়। ধর্মগ্রন্থ আমাদের সত্যিকারের মানুষ হতে শিখায়। সৎ ধর্মগ্রন্থ সৎ উপদেশ দেয়। আমরা ধর্ম মেনে কিভাবে মেনে চলব? পাঁচটি ব্যাখ্যে আমরা কেন ধর্ম পালন করব তা পাঁচটি বাক্যে লিখো। আমি তোমাদের প্রথমেই এটা পড়েছি, কি করে ধর্ম মানুষের মঙ্গল করে, ধর্ম জগতের কল্যাণ করে, ধর্ম ঈশ্বরকে সম্বন্ধে শেখায়, ঈশ্বরের ভক্তি শেখায়, ধর্ম আমাদের ভালো মানুষ। তাহলে প্রশ্নটা তোমরা লেখো, ধর্মগ্রন্থ আমাদের কি করে, আমরা কেন ধর্ম পালন করব তা পাঁচটি বাক্যে লিখো। সবাই লিখতে পেরেছ? আবার শুনো, ধর্মগ্রন্থ আমাদের কি করে, আমরা কেন ধর্ম পালন করব তা পাঁচটি বাক্যে লিখো। বাড়ি কাজ নাম্বার 2, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? তোমরা সবাই জানো আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। ঈশ্বরকে জানতে সাহায্য করে,
ঈশ্বর কে জানতে সাহায্য করে কোনটি? পাঁচটি বাক্যে লিখো, পাঁচটি বাক্যে লিখো। দ্বিতীয় প্রশ্ন, সবাই খেয়াল করো, আমাদের ধর্মের নাম কি? ঈশ্বরকে জানতে সাহায্য করে কোনটি? পাঁচটি বাক্যে লিখো। তৃতীয় প্রশ্ন, প্রশ্ন নাম্বার তিন, মাণ্ডবীর কার সাথে বিয়ে হয়েছে? মনে আছে মাণ্ডবীর বিয়ে হয়েছিল কার সাথে? ভরতের সাথে। মাণ্ডবীর বিয়ে হয়েছিল কার সাথে? ভরতের সাথে। অযোধ্যা কাণ্ড পাঁচটি বাক্যে লিখো, অযোধ্যা কাণ্ড সম্পর্কে, কাণ্ড সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। তৃতীয় প্রশ্নটা হইল, মাণ্ডবীর কার সাথে বিয়ে হয়েছিল? অযোধ্যা কাণ্ড সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। অযোধ্যা কাণ্ড সম্পর্কে তোমাদের বলেছি কি কি পাঁচটি বাক্য হবে। রাজা দশরথের বয়স হয়েছে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন বড় ছেলে রামকে যুবরাজের দায়িত্ব দেবেন, এটাই নিয়ম। কিন্তু বাদশাহ দিলেন কই কি? তার দাসী মন্থরার পরামর্শ। রামের সাথে কার বিয়ে হয়েছে? চতুর্থ প্রশ্ন, রামের সাথে কার বিয়ে হয়েছিল? তোমরা সবাই জানো রামের সাথে সীতার বিবাহ হয়েছিল, রামের সাথে সীতার বিবাহ হয়েছিল। রামায়ণের যুদ্ধকাণ্ডে কি ঘটনা ঘটেছিল? রামায়ণের যুদ্ধকাণ্ডে কি ঘটনা ঘটেছিল তা পাঁচটি বাক্যে লিখো। তো চতুর্থ প্রশ্ন হলো, রামের সাথে কার বিয়ে হয়েছিল? রামায়ণের যুদ্ধকাণ্ডে কি ঘটনা ঘটেছিল তা পাঁচটি বাক্যে লিখো। আশা করি তোমরা প্রশ্নগুলি লিখতে পেরেছ। আর তারপরে আমি আবার প্রশ্নগুলি আবার রিপিট করছি। ধর্ম আমাদের কি করে? আমরা ধর্ম মেনে চলব কেন? পাঁচটি বাক্যে লিখো। আমাদের ধর্মের নাম কি? ঈশ্বরকে জানতে সাহায্য করে কোনটি? পাঁচটি বাক্যে লেখো। মাণ্ডবীর সাথে কার বিয়ে হয়েছিল? রামায়ণের অযোধ্যা কাণ্ডটি পাঁচটি বাক্যে লেখো। রামের সাথে কার বিয়ে হয়েছিল? রামায়ণের যুদ্ধকাণ্ড কি ঘটনা ঘটেছিল তা পাঁচটি বাক্যে। ধন্যবাদ সকলকে ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।